দর্শক আমাদের নিয়মিত আয়োজন সাবিনিক সেভেন একুশে রাতে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাজিদ রুমেল আজকে আজকে যে দিন ভর যারা রাস্তায় বেরোয়েন জেনে নতুন করে বলার প্রয়োজন নেই যে সারাদিনই কিন্তু আমাদের সড়ক চলাচল এই চরমভাবে ব্যাহত হয়েছে এবং এই চতুর্থ দিনের মতো আজকেও শিক্ষার্থীরা যারা খুবই অল্প বয়স্ক তারা সড়ক অবরোধ করে এই যে তাদের সহপাঠী হত হত্যাকাণ্ড বলছে তারা এবং সেই সড়ক দুর্ঘটনায় যারা নিহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাতে এবং যে সড়ক পরিবহন এবং সড়ক পরিবহনের ক্ষেত্রে যেসব নৈরাজ্যকর ঘটনা ঘটে তার প্রতিবাদ স্বরূপ তারা রাস্তা অবরোধ করেছে তাদের মিছিল এবং নানান ধরনের প্লেকার্ড প্রদর্শন এবং বক্তব্যের মধ্য দিয়ে উঠেছে তাদের ক্ষোভ তাদের ঘৃণা এবং তাদের যে সামনে সুন্দর দিনে তার কী কী চান সেসব দাবি দেওয়া নিয়ে তারা রাস্তায় ছিলেন এবং এইটার গুরুত্ব অনুধাবন করে কালকেও সরকারি ব্যবস্থা হিসাবে যেটা নেওয়া হয়েছে যে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান একদিনের জন্য অর্থাৎ বৃহস্পতি এবার বন্ধ ঘোষণা করা হয়েছে এদিক দিয়ে আবার যারা একটি যে পরিবহন সংস্থাটির যে চালক এবং তাদের যে মালিক তাদেরকে একজনকে রিমান্ডে নেওয়া হয়েছে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে এই যখন অবস্থা তখন এই বিষয়টি নিয়ে আলাপ করার জন্য আজকে আমাদের একুশারিতের এই আয়োজন এবং সেখানে আজকে উপস্থিত আছেন মোহাম্মদ শওকত আলী যিনি সরকারের পরিবহন এবং সড়ক চলাচল নিয়ন্ত্রণ যে সংস্থাটি আছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর সচিব আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে আছেন জায়দুল হাসেম পিন্টু যিনি ডিবিসি নিউজের সম্পাদক আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি একেবারে সরাসরি আপনার কাছে চলে যাই যে আজকে যে ব্যবস্থাগুলি নেওয়া হলো আমরা জানি যে একটি সংস্থা আপনি বলবেন সেটা যে তাদেরকে রুট পারমিট সাময়িকভাবে বাতিল করা হয়েছে এবং সেইটা আপনার পদক্ষেপ যে নিলেন আপনার সারা বছর তাহলে এই ধরনের সংস্থা যে যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত সারা বছর আপনারা তো তেমন কোনো উদ্যোগ নেন আমরা দেখি না এবং আমরা এই যে এত বড় সারা দেশে একটা চতুর্থ দিনের মতো একটা আন্দোলন মুখর অবস্থা করল এদেশের ছোটো ছোটো বাচ্চা কিশোর বয়সী মানুষেরা তাদের জন্যে সরকার যে বিব্রতকর অবস্থা পড়েছে এর জন্য সরকার তরফ থেকে যেসব বক্তব্য এসেছে এর প্রেক্ষিতে আপনারা এই ধরনের একটি ব্যবস্থা নেন সারা বছর আপনারা কী করেন আপনাকে অনেক ধন্যবাদ প্রথমে সড়ক দুর্ঘটনায় যে দুটো মিম এবং রাজীব এবং অন্যান্য যারা এই পর্যন্ত প্রাণ হারিয়েছেন সকলের জন্য আমরা গভীরভাবে হত এবং শোক প্রকাশ করছি আসলে আপনি যেটা প্রাসঙ্গিক একটা প্রাসঙ্গিক কথাই যে এখন আমরা কি করছি বা সারা বছর আমরা কি করতে কী করছি বা এই জাস্ট এই দুর্ঘটনা ঘটার পরেই কি আমরা আসলে কাজ শুরু করেছি ঘটনা কিন্তু তথ্য ভিত্তিক না এটি আমরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ছাড়া এটা একটা সড়ক পরিবহন ব্যবস্থা একটা সমন্বিত ব্যবস্থাপনা আমাদের যে সড়ক আমরা যে সংস্থা প্রতিনিধিত্ব করছি যে এতে। সেখানে এটা অর্ডিন্যান্স দ্বারা পরিচালিত নাইনটিন এইটি থ্রি এবং আইনের আপ আপনাদের বাজদি দেখেছেন যে আইনকে হালনাগাদ করার জন্য এটা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা একটা চূড়ান্ত পর্যায়ে আছে ইতিপূর্বে আমাদের ক্যাবিনেট থেকে এটা অনুমোদন দেওয়া হয়েছে এবং এর বিভিন্ন বক্তব্য আজকে সারাদিনে দেখেছেন যে এটা চূড়ান্তভাবে হয়তো অনুমোদন হয়ে যাবে তো আমরা যে সারা বছর যে ভাইব্রেন্ট আছি বা সচেতন আছি তার একটা আমি একটা পরিসংখ্যানগত তথ্য আপনাকে দিচ্ছি যে আমরা আসলে এই দুর্ঘটনা ঘটলে যে শুধু ব্যবস্থা নিয়ে থাকি সেরকম কিছু না আপনাকে শুধু আমি সঠিক পরিসংখ্যানটা দিন আপনার সঙ্গে আরেকটি প্রশ্ন যুক্ত করতে চাই যে আজকে সংবাদ মাধ্যমে এটাও এসেছে আপনাদের ব্যাপারে একটি মানে চাল একজন চালক বলছেন যে সারা বছরে আপনার যে মানে যেভাবে তদারুকি করেন বা লাইসেন্স চেক করেন একদিনই তার চেয়ে বেশি করতে চেয়েছেন খুব আপনারা সক্রিয় হয়েছেন ওই চালকের ব্যক্তিগত মতামত হতে পারে আজকে আমরা চারটি মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং সেই চারটি করে একটি মানিক পেয়ে অ্যাভিনিউতে একটি খেজুর বাগানে একটি সাভারে এবং একটি হলো আমাদের ওই ইয়াতে পূর্ব পূর্ব দিকে ঢাকা শহরের তো এই যে আমরা চারটি মোবাইল কোড করেছি আমরা এর আগে আরও বেশি করেছি ছয়টি করেছি কোনো আটটি করেছি ম্যাজিস্ট্রেট অনুযায়ী এবং আমরা পুলিশের প্রাপ্যতা অনুযায়ী বা যে অ্যাভেলেবিলিটি ফোর্স বা পুরো ম্যানেজমেন্টের ব্যবস্থা অনুযায়ী আমরা এটা করে ওই চালক ওই যখন দেখে মোবাইল কোর্ট হয় তখন তারাও সচেতন হয় সারা বছর তারা কিন্তু আইন কানুনের মাধ্যমে পরিচালিত হয় যিনি চালক তিনি যখন ড্রাইভিং লাইসেন্সটা নিয়েছেন কিছু শর্তের মাধ্যমে নিয়েছেন যে উনি গাড়ি চালাবেন বিআরটি এর আইন অনুযায়ী এবং উনি যে যানটা চালাচ্ছেন সেটাকে নিরাপদ রেখে পরিচালনা করবেন আপনার যে দুর্ঘটনাটা আপনি সর্বশেষ দুর্ঘটনা যেটি দুইজন ছাত্র মারা গেছে সেটি আপনি প্রাথমিক তদন্ত অনুসন্ধানে কি দেখা গেল যে ওখানে কিন্তু বিআরটি এর কারণে কোনো দুর্ঘটনা হয়নি হয়েছে সে যাত্রী ধরার জন্য অবৈধভাবে বেপরোয়া গাড়ি চালানোর কারণে ওই ছাত্রগুলি নিরাপদ জায়গায় ছিল সে যদি ওই বেপরোয়া গাড়ি না চালাই তো বেপরোয়া গাড়ি চালানোর জন্য বিআরটি এর কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে আছে এই পর্যন্ত আপনারা কোন গাড়ি কোনো পরিবহন সংস্থার পারমিট বাতিল করেছেন এই পর্যন্ত আমরা এই পর্যন্ত সেই জন্য আপনাকে বলেছি যে আমরা দুই সালের প্রতিশে আমরা তেত্রিশ হাজার চারশো পঁচাশিটা মামলা করেছি পাঁচ কোটি একান্ন লক্ষ আটচল্লিশ হাজার টাকা জরিমানা করেছি কারাদণ্ড ড্রাইভার মাইন্ড ইট ছয়শো জনকে আমরা কারাদণ্ড দিয়েছি পাঁচশো পঁয়ষট্টিটি যানবাহনকে আমরা ডাম্পিং করেছি চলাচল অযোগ্য ঘোষণা করেছি এরপরে আমরা প্রতিনিয়ত ব্যবস্থা নিচ্ছি পারমিট বাতিল করেছেন কারো যেগুলা যেগুলো ডাম্পিং এগুলো রুট পারমিট বলে কিছু নাই ওই গাড়ি অকেজ করে দেওয়া হয়েছে আর সর্বশেষ যে দুটি গাড়ির দুর্ঘটনা ঘটিয়েছে সেই দুটি গাড়ি সাময়িক নয় এটা আইনের বিধান বিআরটি অর্ডিনেন্স নাইনটিন এইটি থ্রি তিরে তেতাল্লিশ নম্বর ধারা অনুযায়ী যে সাময়িকভাবে প্রথমে বাতিল করতে হয় সাময়িকভাবে বাতিল মানে এটা বাতিল এরপরে এটা রুট পারমিট বা অন্য অন্য জিনিস অটোমেটিকই বাতিল কারণ আইনের বিধানটা এরকমই তো দুর্ঘটনা ঘটার জন্য যে যেন না ঘটতে পারে সেই জন্য আমরা দেখেছি যে এই পর্যন্ত যত বিশেষজ্ঞ মতামত দিয়েছেন সড়ক পরিবহন সংস্থার সাথে বা সড়ক পরিবহন ব্যবসার সাথে যারা জড়িত আছেন দেখা গেল এই দুর্ঘটনা কেন ঘটছে নর্মালি দুটো কারণে বেশিরভাগ ক্ষেত্রে ঘটে একটা হলো বেপরোয়াভাবে গাড়ি চালানো আরেকটা হলো যে মানে ওভার স্পিড এটাকে বলে আরেকটা হলো যে যেখানে অতিক্রম করার কথা না ওভার টেকিং সেখানে করে আর ট্রাকের ক্ষেত্রে হলো যে ওভারলোড করা এই তিনটি হল মূলত এর মধ্যে যেমন আপনি ঢাকা শহরের কথা যদি ভাবেন এখানে যান্ত্রিক যানবাহন লাখ চলছে এবং নিজেরা ট্রাফিক সাজিয়ে হাত দিয়ে আপনি সিগন্যাল দিচ্ছেন কোনো দেশে দেখেছেন যে রিক্সাওয়ালা হাত দিয়ে রিক্সা ট্রাফিক এগুলো তো মানার দায়িত্ব কার এগুলা বিআরটি হলো আইনের আওতায় আওতায় আছে এবং সে যখন ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে আইনের মাধ্যমে দিচ্ছেন তাইলে জিনাকে দিয়েছেন তার উচিত আইন মানা বিআরটিতে এনফোর্সমেন্ট করে সর্বশেষ প্রক্রিয়া হিসাবে প্রক্রিয়ার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স দিচ্ছেন তারপরে তিনি আইন কানুন অনুযায়ী তো গাড়ি চালাবেন আর যিনি মালিক তিনি ওই ড্রাইভার নিয়োগ করবেন যে গাড়ি ওটা তো তার একটা কমার্শিয়াল বা একটা বাণিজ্যিক ব্যবস্থাপনা যে আমি আয় করব সেই জন্য আমি এখানে বিনিয়োগ করেছি যে ড্রাইভার গাড়ি চালাবো সেই ড্রাইভারটা সুস্থ হতে হবে তার কাছে একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে টি অর্ডিন্যান্স অনুযায়ী তখন তিনি রাস্তায় গাড়ি নিয়ে নামতে হবে তাহলে না উনি গাড়ি চালানোর উপযুক্ত এখন এই ক্ষেত্রে আপনি দেখেন বা যে সমস্ত ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে অধিকাংশ ক্ষেত্রেই ঘটে যে এই কয়েকটি কারণে প্রথম কারণ আপনার কাছে আবার আসছি পিটু ভাই আপনার কাছে আসতে চাই যে এই যে কারণগুলি বললেন এবং সেইগুলি প্রেক্ষিতে যখন দুর্ঘটনা ঘটে আপনার কি মনে হয় যে বাংলাদেশের যে এই যে বিআরটিএ সরকারি এই যে নিয়ন্ত্রণকারী সংস্থাটা আছে এরা যথাযথভাবে কাজ করে এরা দেখেন বাংলাদেশে যে পরিমাণে দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটবে না এমন তো কথা নেই দুর্ঘটনা ঘটবে কিন্তু দুর্ঘটনার মাত্রা যে হারে বাংলাদেশে হচ্ছে এটা শুধু বিআরটি এর উপর একা আমি চাপাতে রাজি না বিআরটিএ একটি সরকারি সংস্থা এই জায়গায় যেমন ঢাকা শহরে যদি বলেন ঢাকা শহরে বিআরটিএ যেমন দেখে ট্রাফিক পুলিশও দেখে ঢাকা সিটি কর্পোরেশনও দেখে এটা একটা সমন্বিত ব্যবস্থা থাকার কথা আমাদের আইন কানুন যা বলে আমাদের যে অর্গানাইজেশনগুলো আছে এই যে ডিটিসি এর কথা বললেন হ্যাঁ এই এই জিনিসগুলো এখানে কোনোটাই ঠিকমতো ওয়ার্ক করে না শুধুমাত্র বিআরটিএ না আমার যোগাযোগ মন্ত্রণালয় এই যে দেখেন এই যে কত চার দিন ধরে যে আমার রাস্তায় যে ঘটনাগুলো ঘটছে কথা বলছেন কি আমাদের নৌ পরিবহন মন্ত্রী এখানে তো সড়ক পরিবহন মন্ত্রী আমাদের একজন আছেন তাই না ওনার কিন্তু কোনো বক্তব্য দেখি না আজকে দেখলাম উনি একটু বলছেন আমি বলতেছি যে এই জায়গাগুলো বিআরটিএকে যদি ইন্ডি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দেন বিআরটিকে ওইভাবে গড়ে তোলেন আবার যদি ডিএমপিকে দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে চান তাহলে টোটাল কাজটা তাদেরকে দেন আবার সিটি কর্পোরেশনও এখানে ইনভলভ মানে এই জায়গাগুলো হয়েছে আমাদের হচ্ছে টোটাল যে কোঅর্ডিনেটেড একটা সিস্টেম দাঁড় করানোর কথা সেই জায়গাটা আমরা করি নাই এখন এটার জন্য এখন বলতে পারেন কেন করি নাই এটা আমি যেটা বুঝি যে এটা আমাদের সরকারের ইচ্ছা নাই আবার যদি বলি সরকার প্রধানের ইচ্ছা আছে সরকার প্রধানের ইচ্ছা আছে সরকার প্রধান এই জায়গাটায় অনেকটা আমার যেটা ধারণা গত ধরেন এই রাস্তাঘাটের অবস্থান আর শুধু বিভিন্ন বিষয়ে যেটা দেখি যে সরকার প্রধান চাইলেও কিছু এখানে পারছেন না কেন তার আশেপাশে যারা আছেন তাদের মধ্যে বেনিফিশিয়ারি আছেন এই বেনিফিশিয়ারি ধরেন এই আমাদের শ্রমিক নেতা মন্ত্রী আমাদের এই কি বলে যাত্রীদের পক্ষে কোনো মন্ত্রী তো দেখি না আপনি দেখেন না তিন চারজন মন্ত্রী এক হয়ে যান যখন আপনার সড়কে বিশৃঙ্খলার কথা আসে সড়কে কোনো ঘটনা ঘটে তো সো এই জায়গাটাই হলো আপনার এই যে এই বেনিফিশিয়ারি গ্রুপটাকে যদি আপনি ভাঙতে না পারেন আপনার এই ওনাকে বলতে পারবো শুধু কি করবেন উনি সচিব উনি আইন দিয়ে চলবেন তো এমনও আছে আমি জানি যে এই এই সড়ক পরিবহন ব্যবস্থাপনায় এমনও লোকজন আছেন যারা বলেন যে যা ঘটার ঘটুক অ্যাক্সিডেন্ট হোক যাই হোক তুমি গাড়ি টান দিয়ে নিয়ে চলে আসবে বাকিটা আমি দেখবো ওনাদের কাউন্টি করেন না উনি কী করবেন আইন দিয়ে মামলা করবেন মামলা করে কি হবে এই আজ পর্যন্ত মামলা কি হয়েছে উনি যে এটা দিলেন যে কতজন পাঁচশো না ছয়শো তেত্রিশ জন ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন হ্যাঁ এই চালক ছয়শো কেন ছয় হাজার চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিল কিচ্ছু হবে না রাষ্ট্রযন্ত্রের চালক যদি আপনি ঠিক না করতে পারেন সেটাই যে পিন্টু ভাই এটাই একটা বিষয় যে আমরা যে বিভিন্ন পরিবহন কোম্পানিগুলি আছে সেটাও কিন্তু প্রভাবশালী লোকদের লোকদের কাছের মানুষজনই সেগুলোর মালিকানা এই জায়গায় প্রভাবশালী লোক কারা ছোটখাটো এরা না এরা সব সেক্টরের লোকজনই ওখানে ইনভলভ হ্যাঁ ওখানে যেমন মন্ত্রী গাড়ির মালিক এমপি গাড়ির মালিক রাজনীতিবিদ গাড়ির মালিক সাংবাদিক না তাদের কেউ কেউ গাড়ির মালিক আমি বলছি যে একটা চক্র এমন ভাবে গড়ে উঠেছে আপনি একটা কাজ করতে ভালো কাজ করতে চাইলেও পারছেন না এখন আমি আমার আমি যেই এলাকায় থাকি উত্তরা আমি তো এই কদিনের হ্যাঁ তারপরও আমি ছাত্রদের আন্দোলনকে আমি সাধুবাদ জানিয়েছি যে ওরা যে ঘটনাগুলি ঘটিয়েছে একটা অহিংসই আন্দোলনের মধ্য দিয়ে যে সরকার বলতে বাধ্য হয়েছে যে ওই দাবি মেনে নিলাম তারপরে আপনার ওই যে অ্যারেস্ট হলো রুট পারমিট বাতিলের কথা এগুলো তো এই দেশে এমনিতে হয় না হ্যাঁ চাপ না দিলে হয় না এই চাপটা আমি আপনি দিয়ে পারিনি আমরা ব্যর্থ হয়েছি ওই বাচ্চারা চাপটা দিয়ে আদায় করেছে তা আমি যে কথা বলতে চেয়েছিলাম যে ওই রুটে আমি যদি জানি গাজীপুর থেকে ঢাকায় যে গাড়িগুলো আসে আমি তো প্রতিদিন এই গাড়িগুলো দেখি এদের যে নৈরাজ্যনা এরা তো রাস্তায় যে মানুষ সাধারণ মানুষ চলাচল করে এরা তো মানুষই মনে করে না একটা আরেকটারকে যে ওভারটেক করা একটা গাড়ি আরেকটা গাড়ির প্যাসেঞ্জারকে নিয়ে নেওয়ার জন্য রাস্তায় গাড়িগুলো যেভাবে বাঁকা করে দাঁড় করিয়ে রাখে হ্যাঁ মনে করে যে এই জায়গায় কানুন বিচার আদালত কোনো কিছু নাই আমরা ইন্ডেমনিটি পেয়ে গেছি এই যে তাদের চিন্তার মধ্যে এটা ঢুকেছে চালকদের মধ্যে এই ঢুকিয়েছে মালিকরা এই ঢুকিয়েছে ওই প্রভাবশালী গ্রুপ তাই তো শুধু এই কারণেই বলছি তাদেরকে তো ওই লাইসেন্স আপনি দিয়ে দিয়েছেন এখন এই পঁয়ত্রিশটা কোম্পানির গাড়ি আপনি যখন একটা রুটে চলছে পঁয়ত্রিশটা কোম্পানি চেষ্টা করবে লাভ বেশি করতে পঁয়ত্রিশটা কোম্পানি চেষ্টা করবে একটা গাড়ির চেয়ে আরেকটা গাড়িতে বেশি যাত্রী উঠাতে এই যে ধাক্কা ধাক্কাধাক্কি ঠেলাঠেলি প্রতিযোগিতা এই প্রতিযোগিতার বলি হচ্ছে আমি আপনি বা এই যে দিয়া রাজীবরা এখন এই পঁয়ত্রিশটা কোম্পানিকে যদি আপনি একটা কোম্পানিতে আনতে চান যে একটা কোম্পানির আন্ডারেই চলবে সবার গাড়ি এখানেই থাকবে হ্যাঁ ওই অনুসারে আপনার এই লভ্যাংশ ভাগ হবে এটা করতে দিবে না এটা কি আপনি মনে করেন না সরকারের কেউ কেউ চায় না চায় সরকার প্রধান চান হ্যাঁ পারেন না ওই যে কারণ তার আশেপাশে যারা আছে তারাই তো করতে দিবেন না তো এখন আমি তো শুধু উদাহরণ দিলাম এক গাজীপুরের আমি মানে ওই রুটটা উনি আরো ভালো বলতে পারবেন এমন ঢাকা শহরে গাড়ি নাকি চলে বত্রিশ হাজার না হ্যাঁ বত্রিশ হাজার গাড়ি ঢাকা শহরে চলে এই বত্রিশ হাজার গাড়ির মধ্যে মানে গ্রেটার ঢাকাতে আর হ্যাঁ গ্রেটার ঢাকায় বত্রিশ হাজার গাড়ির মধ্যে আপনি যখন তাকায়া দেখেন আমার তো মনে হয় তিরিশ হাজার গাড়ির দিকে কুচ্ছিত গাড়ি মানে ছাল বাকল উঠা হ্যাঁ এই যে বিয়ারটি একে এখন দোষ দিতে হবে হ্যাঁ বিয়ারটি ওই যে আজকে কি ওই যে মোবাইল কোর্ট চালিয়েছে রহ রাস্তার মধ্যে যে গাড়িগুলি দেখি আপনার লুকিং গ্লাস নাই মিরর নাই ব্যাকলাইট নাই হ্যাঁ কোনো কিছু নেই সে যে গাড়িটা চালাচ্ছে সে তো পিছনেও দেখতেও পাচ্ছে না ডানে বামেও দেখতে পাচ্ছে না ইচ্ছা মতো সে গাড়িটা চালাচ্ছে এই গাড়িগুলো কিভাবে আসে এখন আবার যদি বলেন চালকের কথা চালক ওনারা খুব সম্ভবত আঠারো লক্ষ চালক সারা দেশে লাইসেন্স দিয়ে আঠারো লক্ষ প্রায় উনিশ লক্ষ হাজার গাড়ি আছে প্রায় পঁয়ত্রিশ লক্ষ লক্ষ এখন আপনি সহজ হিসাব বলেন আঠারো লক্ষ চালক পঁয়ত্রিশ লক্ষ গাড়ি চালায় তার মানে বাকি ষোলো লক্ষ মানে সতেরো লক্ষ গাড়ি লাইসেন্সবিহীন চালকরা চালাচ্ছে এটা আপনাকে স্বীকার করে নিতে হচ্ছে কারণ আমি তো গাড়ি চালাচ্ছি

ড্রাইভারি চালানোর কথা তাই না কিন্তু এটা তার মানে না ওনারা আজকে বললে কালকে লাইসেন্সগুলি করে দিতে পারবেন এই লাইসেন্সগুলি দেওয়ার জন্য যে আমার ইনস্টিটিউশন দরকার তার যে আমার ট্রেনিং দেওয়া দরকার আমার আছে আমার তো নাই এখন আবার যদি বলেন দেখেন এটা একটা আরেকটা চক্রের মতো ঠিক আছে আমি কালকেই বিআরটিএ এ স্ট্রং সিদ্ধান্ত নিল যে অপেশাদার চালকরা কেউ গাড়ি চালাবে না যেই সিদ্ধান্ত দিয়েছে যে ই চলবে না কি যে টার্মিনাল থেকে বের না চার মন্ত্রী বলে আজকে সিদ্ধান্ত নিলেন আপনি চাইলেই পারবেন এটা আপনার ধরেন আজকে সারা দেশে 35 লক্ষ গাড়ির রেজিস্ট্রেশন আমি বুঝলাম যে 30 লক্ষ গাড়ি চলে 18 লক্ষ ড্রাইভার গাড়ি চালাবে কালকে থেকে বারো লক্ষ গাড়ি চলবে না তাহলে তা আপনি বলবেন কি করে আপনার বিকল্প যানবাহন আছে এক দিনে চাইলেও কিন্তু আপনি পাচ্ছেন না এটাকে ক্রমান্বয়ে আপনাকে একটা মিনি প্ল্যান সেই পরিকল্পনাটা কি আমরা নিচ্ছি নেই কিন্তু কাগজে কলমে আমি দেখি না এটার বাস্তবায়ন হতে এখন আমরা জোর গলায় বলতে পারি অবৈধ জিনিস বন্ধ করতে হবে অবৈধ জিনিস বন্ধ করতে হলে আমার কিন্তু ওই যে উত্তরা থেকে হেঁটে আসতে হবে কারণ ওই যে আপনার বললাম ওই ওই যে যে সতেরো লক্ষ গাড়ি চালাচ্ছে কারা অবৈধ ড্রাইভার অবৈধ ড্রাইভার আপনি বন্ধ করে দিলেন এটা দিনের পর দিন অনিয়মের পর অনিয়ম করতে করতে এমন জায়গায় এসে আজকে ঠেকিয়েছেন যে কারণে আজকে বাচ্চারা রাস্তায় নামতে হয়েছে এবং আমাদের মাথা হয়ে যাচ্ছে বাচ্চারা আমাদের জন্য অত্যন্ত লজ্জার হ্যাঁ কারণ যে কাজটা এই কাজটা আজকে যে লাইসেন্স চেক করতলো বাচ্চারা এটা করার কথা আমার বিআরটি এর করার কথা আমার ট্রাফিক ডিপার্টমেন্টের কই ওনারা তো দিন এটা ঠিক মতো করেন নাই বলি তো আজকে এই অবস্থা তারপরে আবার যদি বলেন যে এই যে উল্টা দিয়ে গাড়ি এত আমি আপনি করি প্রভাবশালীরাই করে নিশ্চয়ই ওই যারা প্রভাবহীন তারা নিশ্চয়ই এই কাজটা করে না আমি বলছি যে নিয়ম না মানার প্রতিযোগিতায় আমরা এমন জায়গায় পৌঁছে গেছি এই সড়ক সেক্টরে যে কারণে আমার এই যে এই দুর্ঘটনা দেখেন স্পার্ক করে কখন আজকে দুটা বাচ্চা মারা যাওয়া নিয়ে সারা দেশে তোলবার হচ্ছে আপনি খোঁজ নেন গত এক বছরে আমি খোঁজ নিয়ে দেখলাম গত এক বছরে শিক্ষার্থী মারা গেছে নয়শো তেত্রিশ জন মানে এই বাচ্চা দুটার মতো স্টুডেন্ট মারা গেছে নয়শো তেত্রিশ জন ঢাকার বাইরে তো প্রতিনিয়তই ঘুরছে আমরা এই সড়ক দুর্ঘটনাটাকে আমরা খুব খুব বেশি পাত্তা দিচ্ছি না কেন প্রতিদিন দেখতে 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 অভ্যাস হয়ে গেছে হ্যাঁ এখন গরেbodoy এই বিদেশী সংস্থাত হিসাব দেয় 15 20000 এর মতো মৃত্যু ঘটে ওনাদের হিসাব হয়তো এটা এই 34000 যেগুলো এফআইআর মাধ্যমে রেকর্ড বছরের হিসাবে হ্যাঁ এখন প্রতিদিন তো 10 জন করে মারা যায় এমনিই দেখি মানে রেকর্ড হয় যেগুলো এফআইআর বাইরে তো প্রচুর এটার বাইরে আসেন না এটার ইম্প্যাক্ট তো আরও কোথায় গিয়ে ঠেকে এই যে ধরেন আহতগুলোর খোঁজ তো আমরা নেই না আমরা সংবাদপত্র বা গণমাধ্যম দেখি যারা মারা গেছে ছোটখাটো মারা যাওয়া নিউজ আমি আপনি করিও না একটা দুটা অ্যাক্সিডেন্ট বড় অ্যাক্সিডেন্ট হলে নিউজ করলাম হ্যাঁ তারপরে দেখেন এই যে বিশ তিরিশ হাজার যে আহত হয় তার মানে তাদের উপর নির্ভর করে এক একটি পরিবার প্রতি বছর হাজার ফ্যামিলি আপনার পথে বসতেছে কারণ তার সংসারের হয়তো একমাত্র উপার্জনকারী ব্যক্তি ব্যক্তি মারা গেল নয়তো পঙ্গু হয়ে গেল তার পুনর্বাসনের দায়িত্ব তো রাষ্ট্র নেয় না হ্যাঁ তো সো এই যে তারা সীমার নিচেও নেমে গেল আমি বলছি যে এই যে চারপাশে সব দিক যদি চিন্তা করেন এই জায়গাটা আমি মনে করি এই টক শোতে এইটা দিনের পর দিন বিভিন্ন সময় আমরা আলোচনা করেছি এই একই কথা উনিও বলছেন যেগুলি আমিও বলছি ওনাকে আজকে আমি সারা দিন টেলিভিশনে দেখছি বলে যাচ্ছেন এই কথাগুলো হয়তো আবারও বলবেন কাজের কাজ কিছু হচ্ছে না এই জায়গায় আমি মনে করি শুনতে খারাপ লাগবে আপনাদের আমার সারা জীবনের নীতি আদর্শের বিরুদ্ধে আমার কথা বলতে হবে এই জায়গায় ডেমোক্রেসি চলবে না রোড ম্যানেজমেন্ট ঠিক করতে হলে ডেমোক্রেসি দরকার নাই এখানে নিয়ম নিয়ম যে নিয়ম মানতে গেলে শ্রমিকরা ধর্মঘট করবে নিয়ম মানতে গেলে মালিকরা

এই সড়ক দুর্ঘটনার পরপর কি আপনাদের মানে বিআরটি এর পক্ষ থেকে ওই দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেন আপনারা যে আমাদের এটা আইনে আছে যে আপনারা দেখেন আগে আইনে আইন আইন কানুন কথা বেশি বলে আপনাদের কাছে হয়তো বলবেন যে আমাকে আইন কানুন নিয়ে কথা বলতে হবে আগে দেখেন আমাদের সংস্থা হিসাবে বিআরটি আপনারা যারা সম্পৃক্ত আছেন কেউ না কেউ সবসময় সম্পৃক্ত যাত্রী হিসাবে আছেন চালক হিসেবে আছেন মালিক হিসেবে আছেন ষোলো কোটি বা আঠারো কোটি লোক যাই হোক সবাই কিন্তু কখনো বিআরটি এর না পরিবহন সাথে সম্পৃক্ত আছেন এখন আপনি দেখেন এই বিআরটি যখন যাত্রা শুরু হয়েছে মাত্র দুশো একানব্বই জন লোকটি শুরু হয়েছিল সাতাশি সালে তারপরে এটি ছিয়ানব্বই সালে এখন আটশো জন এবং আমরা স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী একটা রূপরেখা তৈরি করেছি জন আটশো জন এবং খালি পথ ছিল পাঁচশোর মধ্যে সবগুলো আমরা এই সময় পূরণ করেছি এবং টেকনিক্যাল নন টেকনিক্যাল মিলে সংস্থাকে কিভাবে আরও স্ট্রঙ্গার করা যায় সেই বিষয়ে পরিকল্পনা নিয়েছে এবং ফিটনেস প্রক্রিয়াকে আধুনিকায়নের জন্য আমরা ইন্সপেকশন নিঃসেকক্ষণ মিরপুরে হয়েছে এবং অন্য জেলাগুলিতে আরও পাঁচটি সরে করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে এছাড়াও যে আমাদের ওই যেটি আমি বলতে চাচ্ছিলাম যে ড্রাইভার কোয়ালিটি ড্রাইভার তৈরি করার জন্য আমাদের এর নিজস্ব সক্ষমতা ছিল না আমরা বেসরকারি যে প্রতিষ্ঠানগুলি এগুলো করে সেগুলিকে আমরা এনকারেজ করছি এবং এ পর্যন্ত একশো তেইশটি প্রতিষ্ঠানকে আমরা ড্রাইভার বা চালক যেন তৈরি হতে পারে তাড়াতাড়ি করে কোয়ালিটি সম্পন্ন হতে হবে আবার সেটাও অনুমোদন দিচ্ছি খুব দ্রুত এবং যে কয়েকটা গ্রেটার জেলা আছে আগের যে বিশটা জেলা বা উনিশটা জেলা সেগুলিতে আমরা মোটর ড্রাইভিং ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেন্টার অলরেডি চালু করার জন্য উদ্যোগ নিয়েছি এবং ময়মনসিংহ জেলা ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জেলাতে খাগডার মোজা এবং আপনার রাঙ্গামাটিতে বিশেষ এলাকা সেই এলাকাগুলি এবং নোয়াখালী ফরিদপুর অন্য অন্য যে জেলা আছে দিনাজপুর রংপুর গেটা জেলাগুলিতে রাজশাহী আমরা এই যে এই চালক যাতে কোয়ালিটি যাতে তৈরি সেই জন্য আমরা প্রতিষ্ঠান তৈরি করছি আপনি দেখেন এটা উনি ঠিকই বলেছে যে আমরা এখন যে সক্ষমতা আছে এতে আমরা প্রায় এক লাখ ষাট হাজার চালক প্রতি বছর তৈরি করতে পারি প্রফেশনাল অ্যান্ড নন প্রফেশনাল মিলিয়ে আমরা চাচ্ছি এটাকে আরও আরও ধরেন ধর টোয়েন্টি টেন পার্সেন্ট হিসাবে কীভাবে বৃদ্ধি করা যায় এইভাবে আমরা পরিকল্পনা সাজিয়েছি তো আমরা হয়তো এটার ফলাফল পেতে সময় লাগবে উনি ঠিকই বলেছেন যে এগুলো একটা স্বল্প মেয়াদি কী করা যায় সেই উদ্যোগ আমরা নিয়েছি এছাড়াও যে সর্বোচ্চ পর্যায় থেকে যে নির্দেশনা আসছে সেই নির্দেশনা বাস্তবায়ন যে ক্যাবিনেটে পঁচিশে জুন যে সিদ্ধান্তগুলি এসছে সেগুলি বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ থেকে সেই হিসাবে বিভিন্ন যারা স্টেক হোল্ডার মালিক চালক সংগঠন বিআরটিএ ডিএমপি এবং বিভিন্ন পুলিশ সংগঠন বা পুলিশের যে আছে এই ছাড়াও আপনি যে এই ব্যবস্থাপনার সাথে একটা একটু বলি সেটি হল যে শহর এলাকায় কিন্তু মেট্রোপলিটন পুলিশ কমিশনার পরিবহন কমিটির উনি সভাপতি এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং তার সাথে শুধুমাত্র আপনার আছে ধরেন ওই যে সুশীল সমাজের লোক নিরাপদ সড়ক এ যারা আছেন আমাদের সুশীল সমাজ ধরেন যারা করেন এগুলি আমরা সবাইকে নিয়ে কিন্তু এই কমিটিটা আইনি দ্বারা গঠিত হয় তো ওই সবাই কিন্তু সম্পৃক্ত আছে কিন্তু এখন উনি যেটা বলে এটি সত্যি ঘটনা যে আইন নামানোর যে একটা ব্যাপার ব্যাপার মানে একটা অভ্যাসে আমরা এই বিষয়গুলি নিয়ে কথা বলতে আবারও আসবে একটা ছোট্ট বিরতি পাওয়া দর্শক ছোট্ট একটি বিরতি নিচ্ছি সঙ্গে থাকুন দশক সাবেন্ডিং সিমেন্ট একুশের রাতে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমি সাজেদ রুমেল যে প্রসঙ্গে কথা বলছিলাম যে সারা দেশে সড়কে দুর্ঘটনা এবং তার মধ্য দিয়ে প্রচুর পরিমাণ মানুষ হত্যার প্রতিবাদস্বরূপ আমাদের শিশু শিক্ষার্থীরা যেভাবে বের হয়ে এসেছে রাস্তা এবং সেটা নিয়ে যে জন তৈরি হয়েছে সেই প্রেক্ষিত নিয়ে আজকে আমরা আলাপ করছিলাম এবং সেই আলোচনা এখন আমি পিন্টু ভাইয়ের কাছে একটু আসতে চাই যে পিন্টু ভাই এই যে আমরা এই আজকে ছাড়া গত দিন যে যে ঢাকা এবং এটা দেখলাম একটু আগে শকত আলী সাহ বলছিলেন যে এই যে বিআরটিএ সহ ট্রাফিক পুলিশ এবং ডিএমপি সহ একটা সমন্বিত বডি কাজ করে সেই বডি করার কথা কথা বলছে সেটা হ্যাঁ কিন্তু এই যে শিশুদের এই বিক্ষোভ ঠেকাতে গিয়ে আমরা তাদেরকে যতটুকু নানাভাবে তৎপরতা দেখলাম এবং সমালোচিত হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই যারা ফিটনেস বিন গাড়ি চালায় বা লাইসেন্স বিন চালকরা যে গাড়ি চালায় সেই সেই জায়গায় তাদেরকে তো আমরা এত তৎপরতা দেখি না উনি তো সরকারি চাকরি করেন সব কথা উনি বলতে পারবেন না এই জন্য একটু আগে বললেন না যে ফিটনেস দেন ওনারা ফিটনেস যে দেন উনি 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 বললেন একটু আগে যে আটশো জন তার

আমার ইন্সপেক্টর আছে 200 এর কাছে মানে 100 থেকে বেশি কিছু আচ্ছা 200 জন ইন্সপেক্টর আপনার এই 32 লক্ষ গাড়ির ফিটনেস বছরে দেখেন আপনি যদি এটা ঘন্টায় হিসাব করেন তো অসম্ভব তাদের পক্ষে একটা গাড়ির মিনিমাম মিনিমাম সময় 1 ঘন্টা লাগবে একটা গাড়ির ফিটনেস আপনার টেস্ট করতে এই হিসাব যদি করেন আপনি 1 ঘন্টা একটা গাড়ির ফিটনেস দিবেন আপনার প্রতিদিন ডিউটি আওয়ার 8 ঘন্টা একজন মানুষ আটটা গাড়িকে ডেলি ফিটনেস দিতে পারবেন ওই হিসাবে আপনার দেখেন যে তার এই ইন্সপেক্টর এর চেয়ে গুণ লাগবে যদি আপনার সবগুলো গাড়ির ফিটনেস আপনি দেখে দিতে পারেন সো গুণ লোক যে জায়গায় থাকার কথা এটা খুব সম্ভবত পনেরোশো থেকে দুই হাজার লোক লাগবে তার এই হিসাবটা যদি করি আপনার এই গাড়িগুলোর ফিটনেস দিতে হলো দেখে দেখে দেওয়া আনসিন না আনসিন চলে প্রভাবশালীরাও আমরা অনেক সময় গাড়ি পাঠাই না ওনাদের ফোন দিই গাড়িটা না পাঠায়ও বা দিয়ে দেন এটা একটা আবার আরেকটা হলো আপনার এই জায়গায় কি করেন ওনার যেহেতু লোক নাই একশো লোকে বা একশোর উপরে বলছেন বা দুইশো লোক দুইশো লোকে যে বত্রিশ লক্ষ গাড়ির দেখাশোনা করছেন গাড়িগুলি না দেখে ফিটনেস দিতে হচ্ছে তার ফিজিক্যালি তো সম্ভব না মানে এটা তো ম্যাজিক না হ্যাঁ এটা তো আপনার গাড়িটাকে দেখতে হবে তার হ্যাঁ ওই যে বললাম এক ঘন্টা এ সময় তো কুলাচ্ছে না তো কী করছেন এই গাড়িগুলোকে ফিটনেস ওনার দিতে বাধ্য হচ্ছেন এই জায়গায় আবার সেটার সঙ্গে যদি পিন্ডাই যুক্ত করি যে রাজনৈতিক প্রভাবশালী লোকরা যে মালিকানা আছে তারাও তো এখানে আপনার সেইটা ধরেন সংখ্যা কম আমি আপনি ফোন করে ওনাকে ফিটনেস নিয়ে নিলাম কোন। এই সংখ্যা তো আপনার শতাংশও পড়বে না আমি বলছি বত্রিশ লক্ষর গাড়ির হিসাব যদি নেন এই জায়গায় ওনার কেন দুশো লোক লাগবে যেখানে আমার পনেরোশো থেকে দুই হাজার লোক দরকার আপনি কি বলবেন এই এতগুলি লোক নিতে হলে আমার পথ সৃষ্টি করতে হবে টাকা লাগবে এখানে তো তাদের সরকারি কর্মকর্তা তাদের বেতন ভাতা দিতে হবে কেন আমি যে গাড়িটা রাস্তায় নামাই এটার ফিটনেস আমি টাকা দিচ্ছি না আমি আমি ওই টাকাটা তো দিচ্ছি আপনার গাড়ি রাস্তায় নামছে আপনি তো টাকাটা দিচ্ছেন ফিটনেস বাবদ প্রতি বছর আমি এই টাকাটাই আপনি ওখানে কাজে লাগান না লাগাবেন না এইটাই আমি বলছি যে সদিচ্ছার জায়গাটা এখানে এই পলিটিক্যাল উইং এটা এই উইলটা আপনার উনি ওনার উপরে বা আমার আপনার উপরে নির্ভর করে না এইটাই যে আমি বললাম ওই যে একটা ভিসিয়াস সার্কেল একটা যে আপনার এই দুষ্ট চক্র চক্র ওই চক্রের মধ্যে এটাও পড়ে গেছে কেন আপনার এত বড় একটা অর্গানাইজেশন বত্রিশ লক্ষ গাড়ি দেখাশোনা করে মাত্র আটশো লোকজন এখানে কেন আপনার ওই আট হাজার লোক না বা হাজার লোক দুই তিন হাজার লোক না এখন এই জায়গাটায় ওনাদের কিন্তু কিছু বলার নেই আপনি অঙ্ক তো আমি দেখাই দিচ্ছি যে আপনি চাইলেও পারবেন না দিনে আটটা গাড়ি আপনি দেখতে পারলে আর আটশো লোক আটশো লোক তো সবাই তো আর ইন্সপেক্টর না দুইশো লোক হ্যাঁ তো সেই কারণে আমি বলছি এই জায়গাটা একটা বড় ঘাপলা রয়ে গেছে যে কারণে আপনি রাস্তাঘাটে ওই যে ছাল বাকল উঠা গাড়ি দেখেন এই গাড়ি তো ওই ডাস্টবিনে ফালানোরও যোগ্য না এমন গাড়ি সব রাস্তাঘাটে দেখতেছি হ্যাঁ এখন এই যে আজকে আবার দেখলাম যে কি জাবালে নূরের যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে হ্যাঁ সেই গাড়িতে আমি যে ওই কোনো একটা পত্রিকায় দেখলাম সেই গাড়িতে আবার রঙ করতেছে মানে আপনি ধরেন মানে আমরা আবার নূর পরিবহন এটা দেখতেছেন এটা এখন বন্ধ ঠিক আছে গাড়ির বডিটা তো গাড়িটার তো একটা পারমিট আছে গাড়িটার একটা রেজিস্ট্রেশন আছে গাড়িটার একটা লাইসেন্স আছে আছে তো এখন এইটার ওই যে এমনিতে চাক চাকর উঠানো গাড়ি এগুলো এখন এটাকে নতুন করে রন করে জাবালে নূর না লেখে আপনি আব্দুল নূর লেখা দিলেন

প্রতিদিন আপনার তার মোবাইল কোড চালানো সম্ভব না চারটা মোবাইল কোড এই হঠাৎ হঠাৎ করতে হয় এটা তো সম্ভব না তার বললাম ওই নাই ডিএমপির যে আপনার ধরেন ট্রাফিক সার্জেন্ট হঠাৎ করে যে উঠবে বা সেটাও তো উঠবে না আমি দেখা যাবে যে ওই যে ওই জায়গায়ও আপনার একটা লেনদেনের বিষয় থাকে না হলে আপনার লাইসেন্সবিহীন গাড়ি ঢাকাস চলে কেমনে ড্রাইভারের লাইসেন্স নাই চলছে কিভাবে চলছে তো এটা তো রিয়েলিটি আমরা তো অস্বীকার করতে পারছি না এটা আমরা যে গাড়িগুলিতে উঠি সে মাঝে মধ্যে দেখি ড্রাইভিং লাইসেন্স নিতে তো 18 বছর হতে হবে না নন প্রফেশনাল 18 বছর প্রফেশনাল 20 বছর 18 বছরটাই আমি ধরি আচ্ছা ধরে হ্যাঁ তো ঢাকা শহরে যে যে লেগুনাগুলি চলে 12 13 14 বছরের ছেলে মেলে এরা গাড়িটা চালায় কিভাবে এগুলি তো আপনি দেখতে আপনি আমরা তো এগুলি তো উঠি দেখি তো রাস্তাঘাটে তো আমরা চড়ি এই এই বাচ্চাগুলো কিভাবে গাড়ি গাড়িটা চালাচ্ছে এই যে দেখার দায়িত্ব এই দায়িত্বটা আমি বলছি তো ওই যে বললাম ওনার ওই আটশো জন দ্বারাও যেমন সম্ভব না এটা এই জায়গাটাই আপনার সকলের যারদের যে দায়িত্ব ছিল এটা দরকার ছিল একটা সমন্বিত একটা বডি সেই বডি এটাকে আরও স্ট্রং করেন তাদের হাতে ক্ষমতা দিয়ে দেন যে এখন দেখলাম এই গাড়ি এই গাড়ির এই জায়গায় যে বন্ধ বন্ধ করে করে যে যে দিবে করবে বলছিলেন সরকারের শীর্ষ পর্যায়ে সদিচ্ছা থাকা সত্ত্বেও একটা তার আশপাশে মহলের জন্য আমি আবার ওই জায়গায় বললাম এই জায়গায় ডেমোক্রেসি চলবে না কঠোর হতে হবে আপনার এই জায়গায় কঠোর না হলে আপনি এটা পারবেন না এটা চলতেই থাকবে মোহাম্মদ শকত আলী শাব আপনি যদি বলতেন যে এই এই যে বিষয়গুলি আপনারা তো খুব কাছ থেকেই জিনিসটা নিয়ন্ত্রণ করেন দেখে আরো বেশি জানার কথা সেই বিষয়ে আপনার লোকবল বা প্রভাবশালী রাজনৈতিক মহলে নানান ধরনের হস্তক্ষেপ সবকিছু মিলে আপনাদের আমি যদ্দুর জানি যে আপনাদের চেয়ারম্যান একেবারে শীর্ষ পর্যায়ে যাওয়ার আহ মানে তার সুযোগ আছে সেই জায়গায় আপনারা এই জায়গাটা নিয়ে কোনো সময় লড়েছেন কোন সুপারিশ দিয়েছেন সরকার শিষ্য মহলে সুপারিশ দেওয়া সুপারিশ তো এই ইতিপূর্বে এই যানবাহনের যে পরিবহন সেক্টরে শৃঙ্খলার জন্য শুধুমাত্র সুপারিশ না এই বিষয়ে সবাই সচেতন আছে কিন্তু মানে না না মানার সংস্কৃতি কে মানে না আমি যখন গাড়ির মালিক আমি ড্রাইভার নিয়োগ করছি সঠিক নিয়মে করছি না আমি যখন চালক আমি জানি কীভাবে গাড়ি চালাইতে হবে কিন্তু আমি সেটা মানছি না আমি যখন পথচারী আমি যখন হাঁটছি আমি আমি সেই আইন আইনকানুন মানি হাঁটছি না ফুটপাত দাও হইছে অনেক সময় ফুটপাত অবৈধ দখলদারদের কবলে থাকে কিন্তু আপনি দেখেন কিছুদিন অভিযান চালিয়ে ফুটপাত খালি করা হয়েছিল তারপরেও ফুটপাতে চলে না রাস্তার মধ্যে অধিকাংশ লোক চলাফেরা করে এগুলি আমি বলছি এগুলি অস্বীকার করার উপায় নেই আপনি নিউ মার্কেটের ওভার ব্রিজের ওভার ব্রিজের নিচ থেকে আছে এখন আপনি সার্বিক ব্যবস্থার জন্য তাই একা কাউকে দায়ী করতে পারবেন না যে উমুক দায়ী তুমুক দায়ী উমুকি

তারপরে দেখা যায় হাইওয়ে এমনভাবে বানিয়েছেন হ্যাঁ এই এই এক পাশে ধরেন আমার বাড়ি আরেক পাশে ধরেন আমার ওই আত্মীয়র আরেক বাড়ি আমার ওখানে করতে হচ্ছে আবার দেখা যায় যে আমার এই হাইওয়ে দিয়ে উনি একটু আগে একটা কথা বলছিলেন যে আশি মাইল বা আশি কিলোমিটার স্পিডে গাড়ি চলে ওখানে আবার দেখা যায় দশ কিলোমিটারের ভ্যান গাড়িও চলে এখন উপায় নাই তো আমি যদি ওই এলাকার মানুষই আমার ধরেন পাঁচ কিলোমিটার দূরে যদি আমার কলেজটা হয় স্কুলটা আমার স্কুলে যেতে হবে না আমি স্কুলে যাব কি করে আমি তো ওই হাইওয়ে বড় রাস্তা দিয়ে আমি ইয়া কি বলে গাড়ি দিয়ে যেতে পারছি না আমার জন্য তো একটা সার্ভিস রোড এখানে লাগে এগুলো তো জানা কথা আমাদের সমস্যাও আমরা জানি প্রতিকার কি কি আমরা জানি কিন্তু ওই যে আমি বললাম আলটিমেটলি আমরা ওই জায়গায় যাচ্ছি না এই ঢাকা শহরেই আপনি বলেন না কেন এই ঢাকা শহরটাকে আপনি যানবাহনটাকে ঠিক করতে পারছেন না কেন দিনের পর দিন তো আমরা সবাই একই কথা বলে আসতেছি আরবান প্ল্যানাররা গবেষণা সেল বলতেছে বলতেছেন ওনারা বলতেছেন দিনের পর দিন এটা তো বছরের পর বছর পার হলো এখন আজকে কেন আমি বলি আজকে কেন চার মন্ত্রী বসির সিদ্ধান্ত নিতে হলো কয়দিন আগে যে বাসে আপনার এই যে পা চলে গেল আরেকজনের হাত দুই বাসের প্রতিযোগিতায় কেটে গেল একটা বাচ্চা তো মারাই গেল আপনার দীর্ঘদিন লড়াই করে হ্যাঁ তো টনক নড়ে নাই নড়ে নাই আজকে টনকটা নড়েছে আজকে যখন এই শহরের বাচ্চারা রাস্তায় নেমে গেছে এখন তো একের পর এক বলছেন যে এই করা হবে সেই করা হবে সেই করা হবে আমি নিশ্চিত কিছুই করা হবে না এখন আমি এই কারণে বলি যে প্রেশার চার দিন ধরে দিয়েছে তাদের মুখ থেকে এসেছে তাও আবার দেখেন কত শুভঙ্করের ফাঁকি ওই উনি বললেন না উনি না সরকারই বলতেছেন যে ওই গাড়ির ওই লাইসেন্স নাকি পারমিট বাতিল করা হয়েছে কেন এটা বলার কি আছে উনি তো আইনটা বললেন 1983 এইটি না আইন এই আইন অনুযায়ী আপনি অ্যাক্সিডেন্ট করলে অটোমেটিক আপনার এই লাইসেন্স স্থগিত হয়ে যায় এটার জন্য প্রজ্ঞাপন জারি করে আমাকে বলতে বলার তো দরকার না এটা নিয়মের পার্ট। আপনার এটা বাড়তি কোনো কিছু করেন নাই এটা করে হয়তো একটু দেওয়ার চেষ্টা করেছেন মিডিয়া আমরাও হ্যাঁ কিন্তু আমার এখন এটা আমরাও না কয়েকদিন পরে আর কয়েকটা দিন পরে দেখবেন এই গাড়ি নতুন নামে নামছে নতুন কোম্পানির নামে নামছে তো কি করবেন এই একই তো ঘুরে ফিরে এরা তো একই চক্র তারপরে আপনার শুনেন এটা হলো কাঁচা টাকার জায়গা আমি কেন এই জায়গায় এত বলছি যে আপনাকে শক্ত হাত হতে হবে এই কাঁচা টাকার জায়গাটা ভাঙতে হবে এটা ভাঙ্গার জন্য আপনার রাজনৈতিক সিদ্ধান্ত দরকার আমলাতান্ত্রিক সিদ্ধান্ত দিয়ে এটা হবে না আমলাদের ওই সেই ক্ষমতা নাই এই জায়গায় রাজনৈতিক সিদ্ধান্তটা নিতে হবে ওই কাঁচা টাকা কোথেকে আসে আসে হলো আপনার এই যে একটা গাড়ি আপনি যখন কিনবেন কেনার পর রুট পারমিট কি ওনারা একা দেন জিজ্ঞেস করেন বিআরটিএ আইনগত রুট পারমিট দেয় রুট পারমিট দিলে আপনি গাড়িটা রাস্তায় নামাতে পারবেন বাসটা অসম্ভব রুট পারমিট সড়ক পরিবহন সমিতি থেকেও একটা নিতে হয় যেটা আন কোনো আইনগত বৈধতা নেই ওই সমিতি থেকে হ্যাঁ এই রে গাড়ি রুট পারমিট দিব আপনারটা পারমিট দিবে আমারটা দিবে না আমি আবার গিয়ে একটা মোটা অঙ্কের চাঁদা দিলাম আমারটা দিবে অন্য মালিক আবার সে আটকানোর চেষ্টা করবে একই রুটে আবার দেখা যায় প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে এরে রাস্তায় নামতে দিও না এই যে আপনার সড়ক পরিবহন সমিতি বলেন মালিক সমিতি বলেন তারপর আবার ধরেন এই শ্রমিক সমিতি আপনি টার্মিনাল থেকে একটা গাড়ি নামা বের করবেন জিপি গ্রামীণ ফোন না জিপি মানে গেটপাস এই গেট পাস ওখানে আপনার টাকা দিতে হবে লাইনম্যানের টাকা দিতে হবে তারপরে আপনার ওই যে ওই রুট পারমিটের তো টাকার কথা বললামই তারপরে আপনার একটা মাসোহারা রেগুলার দিয়ে যেতে হবে এই যে এই টাকাটা আপনি যদি হিসাব করেন বত্রিশ লক্ষ বাস থেকে এটা তো ঢাকায় বলতেছে সব সারা দেশে মেরে বেশি আচ্ছা আমি পঞ্চাশ হাজার একটা গড় হিসাব করি আপনি মিনিমাম একটা এক হাজার টাকার বা একটা হিসাব করেন না কত টাকা আসতেছে পরিবহনের মধ্যে যাত্রী তোলার যাত্রী নেওয়ার দ্রুত যাওয়ার একটা মানে অসুস্থ প্রতিযোগিতার জন্য আরো কারণ আছে সেটা হওয়ার কারণ ওই যে বাস গুলো যে ফিক্স করে দেয় লিস্ট দিয়ে দিল তোমার পাঁচ হাজার টাকা আমাকে আমি দিলাম এখন ওই পাঁচ হাজার টাকাতে হয়ত্রিশ বাস চলে তারও তো টাকাটা উঠাতে হয় এখন যদি সরকার নিজেই কাজ করে বিআরটিসি বাসও দেখি লিজ দিয়ে দিচ্ছে বিআরটিসি একটু আপনার কাছে আসে যে মোহাম্মদ শৈকত আলী আপনি বলেন তো বাস বাসও যখন লিজ দিয়ে দেওয়া হয় তখন তো আসলে বাস সেক্টরে আমাদের রাষ্ট্রত্ব কোনো পরিবহন ব্যবস্থা তো নেই তাহলে বিআরটিসির বিষয়টা আসলে এটা আপনি জানেন যে পৃথক সংস্থা তাদের নিয়ম নিয়মকানুন মাধ্যমে তারা চলে তারা লিজ দেয় কি না এটা তথ্য আমার কাছে নেই কিন্তু আমি যেটা বলছি উনি বল যেটা সার্বিকভাবে বলছেন যে বাস বা যারা পরিবহনে যাত্রী টানাটানি করে বা যাত্রী পরিবহন করে তাদের গাড়ি লিজ দেয় এটা ওনাদের ওনার বক্তব্য নিশ্চিত তথ্য আছে ওনার কাছে তো বিআরটিসির বিষয়টা আমার কাছে যেহেতু চেয়ারম্যান বিআরটিসি আলাদা আছেন সংগঠন উনি বলতে পারবেন এই বিষয়টা না ইয়া যে যে বিআরটিসি বিআরটিসি সহ যদি এই লিজ দেয় এবং তাহলে এই যে সরকারি আমাদের বিকল্প একটা প্রথম সরকার সহ যে সেবামূলক খাতগুলো মূলত সরকারি বেসর সরকারি সংস্থার উভয় দিক থেকে চলবে এরকম বলা হয় সব সবসময় কল্যাণকামী রাষ্ট্রের একটা দর্শন আমাদেরকে বোঝানো হয় কিন্তু আমরা দেখি যে বিআর আপনি যেটা বললেন যে বিআরটিসির সরকারি সংস্থা সেইটার বাসটাও লিজ দেওয়া হয় এবং লিজ একটা টাকা পাঁচ বা দশ হাজার একটা টাকা তারা একটা সিলিং ধরে দেয় যেটা দিতে হবে বিআরটিসিকে এবং এইটার জন্যে বিআরটিসির বাসগুলোও বাণিজ্যিক বাসগুলোর মতোই আসলে আচরণ করে তাদের যাত্রী সংগ্রহ কিংবা টাকা সংগ্রহের ব্যাপারটাও এরকম তাহলে আমাদের এই যে পরিবহনের যারা বেসরকারি কোম্পানিগুলি আছে তারা যখন আমাদেরকে জিম্মি করে আমার বিকল্প জায়গাটা কোথায় আসলে সেই জায়গাটাই তো বলছিলাম এই জায়গাটার জন্যই তো আপনার দরকার ছিল এই যে এই কোম্পানি এগুলি ভেঙে দেন এই নেটওয়ার্ক খুব কঠিন আমি বলছি না যে এগুলি খুব সহজ এগুলি ভেঙে দিয়ে একটা কোম্পানি দেন সরকারের কর্তৃত্বাধীন নিয়ে আসেন এগুলি সব সরকারি হবে গণপরিবহন মানেই পাবলিক ট্রান্সপোর্ট মানেই আপনার রাষ্ট্রের বিষয় হবে আপনি গণপরিবহন নিয়ে আসেন সরকারের আওতায় সব ঠিক আছে ওই কোম্পানি হবে ওই বেসরকারি জায়গায় আসবে এখানে তো তুমি আমার কাছে আনো আমি পরিচালনা করব। সরকার চাইলে রাষ্ট্র চাইলে এখানে একটা কমিশন কমিটি গঠন করে দিয়ে এই সবগুলোকে এক আমেলার নিচে নিয়ে আসতে পারে তখন এই যে আপনি যেটা বললেন সেই সুযোগটা থাকবে না এখন এই জায়গায় হয়ে গেছিল চোদ্দো রকমের মালিক চোদ্দো রকমের শ্রমিক চোদ্দো রকমের এই ব্যবসায়ী ঢুকেছে এখানে যে কারণে আপনার এই

ওই যে আজ কালকেই আপনি ই করেন না যে কি বাচ্চা দুটা মারা গেল না ছাত্ররা মাঠে নামলো হ্যাঁ এরা তো অহিংস আন্দোলন করলো অহিংস আন্দোলন করলো এবং তারা আন্দোলনের রাস্তা শিখিয়েও দিয়ে গেল যে আন্দোলন এইভাবে করতে হয় আপনি একজন শ্রমিকের গায়ে হাত দেন না ওই পরিবহন শ্রমিকের কালকে থেকে আর রাস্তাঘাট বন্ধ নৈরাজ্য তৈরি হয়ে যাবে এটা ঠেকা দেখে এই যে এই যে আমাদের দেশের যে আপনার এই শ্রমিক ইউনিয়নের পরিবহন ধর্মঘটের ডাক ইদা এর আগে আমরা দেখেছি পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতির বাসা থেকে হয়েছে এটা খুবই স্বাভাবিক হতে পারে উনি ইউনিয়ন নেতা কিন্তু উনি তো একজন মন্ত্রীও একজন মন্ত্রীর বাসা থেকে বাসায় মিটিং করে জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত আপনি নেন কীভাবে পরিবহন ধর্মঘট করতে তো জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত একজন মন্ত্রীর বাসায় বসে সিদ্ধান্ত হয়েছে ওরা আরেক মন্ত্রী ওখানে যোগ্য দিয়েছেন আমি এই কারণেই বলছি যে আপনার এই জায়গাগুলো এখন এত কঠিন যখন একজন দুজন মন্ত্রী তো না এখানে এবং এরা তো ধরেন সরাসরি ইনডিরেক্টলি আরও আছেন না ওনারাও তো ওই জায়গায় কথা বলতে পারতেছেন না আপনাকে আমি এটা ই দেই যে আমাদের ওই যে কি বললেন যে সড়ক ব্যবস্থাপনা নিয়ে এটা সড়ক মন্ত্রী অথবা আপনার মূলত সড়ক মন্ত্রী তো সড়ক ব্যবস্থাপনা হ্যাঁ আজকে উনি বক্তৃতায় বললেন যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী কার্যকরী উদ্যোগ নিচ্ছেন কেন সড়ক মন্ত্রী এই কথা বলতে হলো কেন তাহলে সড়ক মন্ত্রীর কাজটা কি

দূরপাল্লার যানবাহনে গাড়ি চালকের এক টানা পাঁচ ঘন্টার বেশি গাড়ি না চালানোর বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করতে হবে এই যে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত দিতে হবে কেন পাঁচ ঘন্টার বেশি একজন গাড়ি টানা চালাবে না ওয়ার্ল্ড ওয়াইড তো তাই চলছে নাহলে তো সে তো ঘুমাবে সে ঝিমিয়ে পড়বে অ্যাক্সিডেন্ট করতে পারে এই নির্দেশনা আমার প্রধানমন্ত্রী দিতে হচ্ছে তার মানে বুঝতে পারতেছেন তো সব গিয়ে ওই প্রধানমন্ত্রীর ঘাড়ে চাচ্ছে সব প্রধানমন্ত্রী আর বাকি তার মানে এখানে আর কেউ কোনো কিছু কাজ করে না প্রধানমন্ত্রী ছাড়া এইটা একটা আরেকটা হলো এই সিদ্ধান্ত যে উনি দিলেন আমি জানি এটা বাস্তবায়ন কদ্দূর এটার বাস্তবায়ন এটা বিআরটি অর্ডিন্যান্সে নাইনটিন এইটি থ্রি ছিয়াত্তর এ দ্বারাতে আছে এই পাঁচ ঘন্টার কিন্তু এটা আইনের দ্বারাই ইয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিলে এটার গুরুত্বটা বাড়ে কিন্তু জানি আমরা আলী আসলে আমরা যে ধরনের পরিস্থিতিতে এখন দেশ আছে এবং শিশু এবং কিশোর বিদ্রোহের মধ্য দিয়ে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা চাইবো সরকার এটার গুরুত্ব অনুধাবন করে যেসব সংশ্লিষ্ট সংস্থা আছে এবং যারা নীতি নির্ধারণের দায়িত্ব আছে তারা একটা কঠোর ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে আমাদের গণপরিবহনের যে নৈরাজ্য সেটা যেমন বন্ধ করবেন সেই সঙ্গে মানুষের যাতায়াত এবং প্রয়োজনে মানুষের সচেতন বাড়ানোর জন্য সরকার পদক্ষেপ নিতে পারে সেই সব পদক্ষেপের সমন্বিত উদ্যোগের মধ্য দিয়ে আমাদের গণপরিবহন যাতায়াত এইগুলোর মধ্য দিয়ে মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকবে এবং মানুষ তার সুন্দর সুন্দর সুষ্ঠু জীবনযাপনের জন্যে সবসময় একটা সরকারি ছত্রচ্ছায় ভালো একটা জীবনের জন্য সবসময় এগিয়ে যেতে পারবে এই সমৃদ্ধ দেশে সেই কামনায় আজকে সেভেন্টিং সিমেন্ট একুশে রাত এখানে শেষ করছি সবাইকে শুভ রাত্রি